বহুত খুশির কথা আপনার পাখে মুই দীর্ঘদিন হল সাক্ষাৎ করে পারি কারণ আমার কামধা টিকি লাগুছ আপন মানে আমার চাষি লোক চাষ কাম নিকলে চলে তাপরে এই সময় যে সময় হল দশরা সিজন আমার কার্তিক পূর্ণিমা সিজন আমি আমার নাট জগতর কোণী কলাকার আজ্ঞা মানকে সাক্ষাৎ করে নিপারল সেগে আপন মানক পাখে আমি আমার কলাকার আজ্ঞা মানকর সাক্ষাৎকারটা দিয়ে নিপারল সেপাই টিকি দুঃখিত লাগলা কিন্তু আজ গোটে সুযোগ আসছে আপন মানকে আমি এটা কলাকার মানকে ভেটে দেওয়াকে গোটে সুযোগ মিলিছে সেগে আমি চেষ্টা করি করি আজ্ঞা আমি রাতে আমার গাঁ খুটলুগুড়া আমার খুটলুগুড়ার সাই হচ্ছে বেলগুড়া বেলগুড়ার আমার ছত্তিশগড় কেন্দুবন্দ গাঁর নাট গোটে আমার যুবক ভাই মানে আজ করলে সে নাটর না হচ্ছে নিজে ভাঙ্গি গেলি নিজ সংসার বা সময় খেলুছি বিচিত্র খেল এই নাটটা আমার বেলগুড়া গাঁর চালছে সে সময় আমি এই নাটর যিনি আজ্ঞাকে খলা গ্রহণ করছেন সে আজ্ঞাকে টিকি সাক্ষাৎ করা লাগে কহিলু সে আজ্ঞা বি মনে নেই করি বহুত খুশি করছে আজ্ঞা আমার সব সাক্ষাৎ কলে তো বর্তমান আসন সে আজ্ঞা সহ যদি সাক্ষাৎকার করছ সে বিষয়বস্তু আপনার ধরে দেছ দীপ আজ্ঞা নমস্কার 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 আজ্ঞা নমস্কার আপন এ নাটটা চাল এ মঞ্চরে আসিকি খড়নায়ক ভেটি করি বহুত বহুত ধন্যবাদ আপনার মো কোটি নমস্কার আজ্ঞা বহুত ভাল কথা কলে আজ্ঞা দেখুন আজ্ঞা আমি হচ্ছে ইউটুবর বালে আমি বিভিন্ন নাট ও কলাকার ভাই মানকে আমার দর্শক ভাই মানকে দেখাব লাগে জনাব লাগে আমি চাইছু তো সেগে রাতে হোক দিন হোক পরিশ্রম করি করে আজ্ঞা আমি নাট জগত কলাকার মানকে আমার দর্শক ভাই ভেটি দেছু বহুত খুশির কথা আজ্ঞা আপনার যে নাট করি করে সময় মিললে আপনকে আমাদের পদে কথা কলে আপনার সম্মত কলে সাক্ষাৎ করে দিলে সেগে আজ্ঞা আমার পক্ষে আপনাকে বহুত বহুত ধন্যবাদ গোটে কথা আজ্ঞা হয়তো সমস্ত নিয়ে জানলা তো প্রথমে আজ্ঞা আপনার পরিচয়টিকে আমার দর্শক বন্ধুকে দিলে বহুত ভাল লাগলো আজ্ঞা বহুত বহুত ধন্যবাদ জগতর নাথ জগন্নাথ হে প্রভু মোর ঘর হেলা বেহরনশীল মোর জিপি হেলা উছলা ব্লক হেলা জয়পুনা ব্লক জেলা কলাহাঁড়ি রাজ্য হেলা মোর ওড়িশা আজ্ঞা আজ্ঞা বহুত খুশি কথা আজ্ঞা আপনার আমার দর্শক বন্ধু মানকে আপনার পরিচয়টা দেবে আজ্ঞা গোটে কথা বদলাবি আজ্ঞা আজ্ঞা কলা তো আজ্ঞা সমস্ত দ্বারা নেই কিন্তু কলা সমস্ত দেহ অছে আজ্ঞা অছে অছে বিভিন্ন কলা অছে কিন্তু সে কলাকে লোক লোক নয়নরে আনবারকে কাঠিকর পাঠ কিন্তু আপনার যে হিসাবে নিজে নিজে কলাকে যদি বঞ্চি করি আমার দর্শক বন্ধু বন্ধু যদি কলার দেখুত কিছু কথা গোটে কথা আজ্ঞা আজ্ঞা কলা তো আজ্ঞা অনেক প্রকার কলা আছে অনেক প্রকার কলা তো আপনি নাট কলা মাধ্যমে কিংবা বাঁচলে সে কথা বলি কহ তো নাট্য আমার প্রথম রূপ হয়ে আসছে আজ্ঞা 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 প্রথমে হল আমি মতো 11 বর্ষ হয়েছিল আজ্ঞা সেই সময়রে 95 আমি সংকীর্তনটা আরম্ভ করি সংকীর্তন করি সংকীর্তন আজ্ঞা সংকীর্তনে নাচ নাচরে গেলি আচ্ছা তারপরে গায়ক হলি আচ্ছা তারপরে মৃদঙ্গ বাদ্য শিখলি আজ্ঞা তারপরে 2-4 বর্ষ সংকীর্তন স্টপ হয়ে গেল আজ্ঞা গাঁরে স্টপ হেলা পরে পিপল উড়া গাঁরে আজ্ঞা আমার ইয়ে পূজারী উড়া যাতি আমার জয়পন্না ব্লক সে জায়গার আমি সংকীর্তন 2 বর্ষ আজ্ঞা সে 2 বর্ষ শিখেলা ভিতরে তারপরে সে মানে পছন্দ কলে যে নাট গোটে কর ঠিক আছে সংকীর্তন বি চালো আউ নাট বি চালো তারপরে আমার জগন্নাথ ব্লক আমজোর গ্রাম রো ডমরুবা তাঙ্কু সিলেক্ট কলে আউ সম্পূর্ণ মহাভারত পুরাণ সে পুরাণের মতে ভীমরুল দেইছিলে ভীমরুল করতে হ্যাঁ ভীমরুল করতে আইছে তো সংকীর্তন রো মোর গুরু হেলা কোসরা ব্লক মাঝিগুড়া আজ্ঞা কিশোর চন্দ্র গোপাল মোর গুরু নাম বর্তমানে
সে অছন আমার কলমপুর ব্লক গুনগুনিয়ার গুনগুনিয়ার বা স্থানীয় করি অছন নমস্কার নমস্কার তো আজি পিপলগুড়ার সে মহাভারত 4 বর্ষ চাল চার বর্ষ গলা পরে তারপরে ডমরুবাগ র পুরাণ আগে কাল্পনিক পুরাণ তারপরে গোটে কথা আগে আপনার দিন মহাভারত নামটা কহিলেন আগে সে আপনার কেমন করতে আগে হিমরুল হিমরুল করতে আগে দেখবা কথা হিমরুল তো লাগে তো আগে তো হিমরুল মতো তো ডায়লগ খানো তো অসুবিধা ওদের করে বলে হে পূজ্য অগ্রজ কাইকি মতে আদেশ নকল পুরুষ আসনে তুমি যদি আদেশ দেইথান্ত তাহলে এ পুরুষ আসনে করি দেইথান্তি মু রক্ত রবিবি সিংহ তুমি সময় দাও যেতেবেলে দ্রৌপদী বস্ত্র উলগ্ন ইয়ে হেলা সময়রে এ ডাইলগটা থিলা কিন্তু আজ অভিনয়ের মো আখিরে অশ্রু নি পড়ি কিন্তু সেই সময়ের যেত অশ্রু পড়ে আর যেত মানে টেনশন এই জিনিসটা লা বহু কথা অডিয়েন্স কু বহু আকর্ষণ করে এই জিনিসটা বড় কথা আজ্ঞা আমি বলে সহজে দিন কথাবার্তা হোক এটা অল হবে আর মন্ত গলা পরে যে যেকোন অভিনয় পছন্দ সে আপনাদের আপনাদের ভীমর কথা ভাবতে ভীম যদি নিজকে নিজ ভীম বলে ভাবলে তো আগে অভিনয় করতে পারবে কান্দরে কান্দার প্রভাব কান্দরে তো হাজার প্রভাব নিশ্চয় রাগ হতে রাগ হওয়ার প্রভাব নিশ্চয় নিশ্চয় যদি অভিনয়টা বন্ধ করে খুব সুন্দর কথা কইলে তারপরে কানা হেলা স্যার আজ্ঞা 6 বর্ষ সে নাটকে সে চালে 6 বর্ষ গলা পরে স্টপ স্টপ হেলা পরে নেক্সট বর্ষ এই বর্ষরে আমি কেন্দ্রবন গাঁরে সে ডমরুবাগর পুরাণ আজ্ঞা অন্য পুরাণ নেই ডমরু আজ্ঞাঙ্কর পুরাণ এটা কেন্দ্রবন্ধে চালিছে আর বর্তমান এবে অছে নিজে ভাগি যদি নিজ সংসার সময় খেলিছি বিচিত্র খেলা সে নাটকরে মু খলনায়ক এই নাটক ই বর্ষ ই গলা গণেশ পূজা আচ্ছা সে মাসর 11 তারিখ 11 তারিখে আমি নাটক ওপেন কলু তারপরে 15 তারিখ রু বিশ্বকর্মা পূজার আমি আরম্ভ মরমে মরমে উই হুঙ্কা মারি চালিছি মরুভূমি পক্ষে মরিচিকা অনির্বাচ্য কল্পিত মানসিক নেই চৌদৃঢ় বিশ্বাসকু আন্ত ফেলি রক্ষেছি সেটা কোন পানির ফটুকা হব নাই 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 নেই অছি মোর চা ভরসা কেবল একমাত্র কংস মামু তৃতীয়রে অছি মোর চা ভরসা সেই অধর্ম দেবতা জগন্নাথ স্বামে নয়ন পথ গাবে ভূমতুলে সর্বপ্রথমে গ্রামর ইষ্ট দেবীঙ্কু মোর কোটি কোটি প্রণাম দ্বিতীয়রে মোর পিতৃতুল্য ছোট বড় কলাকার বাপা ভাই মা মাউসীঙ্কু মোর কোটি কোটি প্রণাম ওয়ার্ল্ড ইজ এ স্টেজ লাইফ ইজ এ ড্রামা Man is the actor, what is the character? Priya darshak bandhu, eita gotiye Kaliya Thakuranko lila. E rangine ranga manchare abhinaya kariba kohele. Gotaye gotaye abhineta sahita, gotaye gotaye abhinetri darkar. Eita hala se chari jugara kahani. সেই চারিযুগর কাহিনীকু নেই এ মঞ্চপুরের মনীষ মানে এমিতিকি মঞ্চ পরে মঞ্চ অভিনয় চালি প্রিয় দর্শক বন্ধু বিদেয় রাজ্যরু চালি আসেছে মো
କଳିଙ୍ଗ ରାଜ୍ୟ ଯେତେବେଳେ ଏଇ ସମୟରେ ମୁଁ ମାମୁଙ୍କୁ ଡାକ୍ସି ଆଜ୍ଞା, ଡାକି କରି ରାଜପୁତ୍ରକୁ ଆମେ ମାରବା ଲାଗି ମାମୁ ଭଣଜା ଏ କଣ୍ଡିସନ ନେଇକରି ଆମେ ସେ କାରବାର କରୁ। ବହୁତ ସୁନ୍ଦର ଡାଇଲଗ୍ଟା ଆଜ୍ଞା, ଯାହା ହଉ ଆଚ୍ଛା ଗୋଟେ କଥା ଆଜ୍ଞା, ଆଜ୍ଞା ଆମେ ଦେଖୁଛୁ ନାଁଟା ତ ଆଜ୍ଞା ଏଇ ବର୍ଷ ବହୁତ ଜୋର ସବୁ ଚାଲିଲା ଆଜ୍ଞା, କେନ୍ଦୁ ପ୍ରତ୍ୟେକ ନାଁ ଦେଖୁଛୁ ଆମେ ବହୁତ ନାଁ ଚାଲୁଛି ଏଇ ବର୍ଷ। ଆମର ମଝିରେ ନାଁଟା ପୁରା ଦବି ଦେଇଥିଲା, କିନ୍ତୁ ଭଲ କଥା ନାଁଟା ବର୍ତ୍ତମାନ ପୁରା ଷ୍ଟେଜରେ ପୁରା ପଡ଼ି ଆସୁଛି। ଦିନ ନାଁ ଦେଖବା ଦରକାର, ଦିନଟା ନାଁ ଦେଖ ଏଇ ଦଶହରା ପ୍ରୋଗ୍ରାମରେ ଆମେ ଶୁଣା ପାଇଲୁ ପଚିଶଟା ତିରିଶଟା ପ୍ରୋଗ୍ରାମ ସବୁ ପାଇଲୁ ନୂଆ ପୁରୁଣା ସବୁ ଚାଲିଛି। ଭଲ କଥା ଆମର ଏ ନାଁ ପୁରାଟା ବିଲକୁଲ ଲୁପ୍ତ ପାଇଯାଇଥିଲା ନା, ଦୁଇ ଚାରି ବର୍ଷ ଆଠ ବର୍ଷ ନା ଦୁଇ ଚାରି ବର୍ଷ ଆଠିଲେ ରେକର୍ଡ ଧାସ ମଝିରେ ପହଞ୍ଚିଯାଇଥିଲା, କିନ୍ତୁ ବର୍ତ୍ତମାନ ଯେ ନାଁ ଚାଲିଛେ ବହୁତ ଭଲ ଲାଗୁଛେ। ଆମର କଳାହାଣ୍ଡିରେ ଗୋଟେ ଏଇଟା କଳା ହେ ଯେନ୍ତା ଆମର କଟକ ଉତ୍ତରପୁର ଓଡ଼ିଶାରେ ଅପରା ଚାଲିଛି, ଯେନ୍ତା ଆମର ପଶ୍ଚିମ ଓଡ଼ିଶାରେ ହଉ ଆମର କଳାହାଣ୍ଡି ବଲାଙ୍ଗୀର ନୂଆପଡ଼ା ପୁରା ନାଁ ଚାଲିଛି। ଭଲ କଥା ଗୋଟେ କଥା ଆଜ୍ଞା, ବିଜେ ବଳବନ୍ତ ସେନାପତି ବୀର ବିରୁପାଳ ନନ୍ଦନ, ବିଜେ ବଳବନ୍ତ ସେନାପତି ବୀର ବିରୁପାଳ ନନ୍ଦନ, ବାହୁବଳ ନେଇ ଆସି ଅଛି ଧାଇ, ବାହୁବଳ ନେଇ ଆସି ଅଛି ଧାଇ ନକ୍ଷତ୍ରିୟ ମଳ, ବିଜେ ବଳବନ୍ତ ସେନାପତି ବୀର ବିରୁପାଳ ନନ୍ଦନ, ବଳବନ୍ତ ସେନାପତି ବୀର ବିରୁପାଳ ନନ୍ଦନ, ବିଜେ ବଳବନ୍ତ ସେନାପତି ବୀର ବିରୁପାଳ ନନ୍ଦନ, ବାହୁବଳ ନେଇ ଆସି ଅଛି ଧାଇ, ବାହୁବଳ ନେଇ ଆସି ଅଛି ଧାଇ ମକ୍ଷତ୍ରିୟ ମଳ, ବିଜେ ବଳବନ୍ତ ସେନାପତି ବୀର ବିରୁପାଳ ନନ୍ଦନ। ଆଜ୍ଞା ଆପଣ ହେଲେ କଳାହାଣ୍ଡି ଛତିଶଗଡ଼, ଆପଣ ହିନ୍ଦୁପଙ୍କ ଗାଁକୁ ଦେଇକରି ଘଣ୍ଟାଟେ ବେଲେ କଳା ଦୁଇ ବର୍ଷରୁ ଆମର ପିପଲ ଗୁଡ଼ା ଯେତେବେଳେ ନାଟ ଚାଲିଥିଲା ଆଜ୍ଞା, ସେ ସମୟରେ ବର୍ତ୍ତମାନ କେନ୍ଦୁବନ୍ଧ ନାଟରେ ଯେନ୍ ମ୍ୟୁଜିକ୍ ବାଲେ ଅଛନ୍ତି ସେ ମ୍ୟୁଜିକ୍ ବାଲେ ପିପଲ ଗୁଡ଼ା ନାଟ ବନ୍ଦ ହେଲା ପରେ କେନ୍ଦୁବନ୍ଧରେ ସେମାନେ ବୁକିଂ ହେଇଗଲେ, ଆର୍ ଗଲା ବର୍ଷରୁ ମୋତେ କଣ୍ଟାକ୍ଟ କରିଥିଲେ, କିନ୍ତୁ ଗଲା ବର୍ଷ ମୁଇଁ ଇଆଡ଼େ ସିଆଡ଼େ ହେଇକରି ରହିଗଲି, ଆରୁ ଦୁଇ ବର୍ଷ ଡମରୁ ବାଗ ଯେତେବେଳେ ପୁରାଣ ନେଲେ ତାପରେ ମୋତେ ସିଲେକ୍ସନ୍, ତାପରେ ଛତିଶଗଡ଼ ଏରିଆରେ ତ ମୁଇଁ ନାଟ କରି ବୁଲିଛେ ପ୍ରାୟ ଜାଗାରେ, ଛତିଶଗଡ଼ ଏରିଆର ଲୋକ ମୋତେ ଦେଖିଛୁ ଆଉ ସେ ଗାଁର ଲୋକ ପସନ୍ଦ କଲେ ଆର ମୋତେ ବହୁତ ଭଲ କଥା ଆଜ୍ଞା। ଆମ କଳାହାଣ୍ଡି କଳାହାଣ୍ଡି ନାଟ ଛତିଶଗଡ଼ ଚାଲିଛି ଏଇଟା ବହୁତ ଧନ୍ୟବାଦ, ସେଟା ଗୋଟେ ହିନ୍ଦୀ ରାଜ୍ୟ, ହିନ୍ଦୀ ରାଜ୍ୟ ଓଡ଼ିଆ ଅନୁବାଦ କରି ସେମାନେ ଶିଖୁଛନ୍, ଆରୁ ଇ ନାଟ୍ୟକେ ମାନେ ଯେତେ ଆକର୍ଷଣୀୟତା ଅଛେ ଛତିଶଗଡ଼ର ଲୋକ, ଛତିଶଗଡ଼ରେ ପ୍ରାୟ ଗାଁରେ ଖାବେ ଖାବେ ନାଟକ ମାନେ ଚାଲିଛି, ମାନେ ଛତିଶଗଡ଼ ରାଜ୍ୟ ଲୋକେ ଯେନ୍ ନାଟ୍ୟ ଓଡ଼ିଶା କଲାକେ ସେମାନେ ଯେନ୍ ଦୁନିଆକେ ବଞ୍ଚେଇ କରି ମାନେ ପ୍ରଦର୍ଶନ କରୁଛନ୍, କଲାଟାକେ ବଞ୍ଚେଇ କରି ରଖୁଛନ୍, ସେ ଛତିଶଗଡ଼ ଗ୍ରାମର ଲୋକ ଜଗନ୍ନାଥ ସ୍ୱାମୀ ଏ ବଳଭଦ୍ର ସ୍ୱାମୀ ମା ସୁଭଦ୍ରା ସେମାନଙ୍କୁ ଭଗବାନ ଲକ୍ଷେ ବର୍ଷ ଆୟୁଷ ଦିଅନ୍ତି। ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ ଛତିଶଗଡ଼ ଗ୍ରାମବାସୀ, ବହୁତ ଭଲ କଥା ଆଜ୍ଞା ଆଜ୍ଞା ଛତିଶଗଡ଼ରେ ଆପଣ ତ ନାଁ କରୁଛନ୍ ଆଜ୍ଞା,
ଅନ୍ୟ ଥଣ୍ଡା ବେଲେ ଚାଷବାସ ଆଉ ମୁଁ ଘରେ ଗୋଟିଏ କିରାଣା ଦୋକାନ ଆଉ ତମର କିଛି ଅନ୍ୟ ଥଣ୍ଡା ବାଡ଼ି ବି କିଛି ନାହିଁ, ଚାଷବାସ ଆଉ କିରାଣା ଦୋକାନ ଟିକେ ଆଉ ଅଧିକ କିଛି ମୋର ଇଏ ନାହିଁ। ଭଲ କଥା ଆପଣ ଚାଷ ବି କରୁଛନ୍, ଦୋକାନକୁ ସବୁଛନ୍, ନାଁ ବି କରୁଛନ୍, ନିଜର କଲାକେ ବିକାଶ କରୁଛନ୍, କଲାକେ ବଞ୍ଚୁଛନ୍, ଏଠାରେ ଖୁସି କଥା ଶୁଣା ହେଉଛି। ଗୋଟେ କଥା ଆଜ୍ଞା, ଆପଣଙ୍କ ନାଁ କରି ବୁଲୁଛନ୍, ଆମ ଧାନବାରେ ମାସ ମାସ ଧରି ନାଁ ଚାଲିଛି, ଆପଣଙ୍କ ଘର ଲୋକଙ୍କୁ ଆପଣ ସାହାଯ୍ୟ କରୁଛନ୍, କାଣ କହୁଛନ୍ ସେ କଥା କରୁଛନ୍? କଲାରେ ସାହାଯ୍ୟ କରିବାଟା ହେଲା ଆମର ଛୋଟ ବେଳେ ଆଜ୍ଞା, ମୋର ମାତାପିତା ଯେତେ ଆଗ୍ରହ ଆଜ୍ଞା, ସେ ପିତା ମାତାଙ୍କର ଆଗ୍ରହରୁ ମୋ ସ୍ତ୍ରୀ ବି କଲାରେ ଆଗ୍ରହ, ଓ ସେ ସଙ୍ଗେ ମୋର ପୁଅ ଝିଅ ସମସ୍ତେ ଆଗ୍ରହ। ବର୍ତ୍ତମାନ ଏବେ ମୋର ଝିଅ 9 କ୍ଲାସ୍ ପଢ଼ୁଛି ଆଜ୍ଞା, ସିଏ ବି ଆଜି ମୁଇଁ 7 ଆୱାର୍ଡ଼ ଦେଉଛି, ହେଲେ ମୋର ଝିଅ ଆଜିକେ 14 ଆୱାର୍ଡ଼ ଦେଇଛି ଆଜ୍ଞା, ବହୁତ ଭଲ। ଆଜି ଘନସରା ଆଶ୍ରମରେ ସେ ଆମର ପୋଖସରା ବ୍ଲକ ଘନସରା ଆଶ୍ରମରେ ସେ ପଢ଼ୁଛି, ବହୁତ ଭଲ କଥା। ଆପଣ ପରିବାରକେ ତାମାନେ ଦେଖିକରି ଚାଷବାସ କରିକରି ବ୍ୟବସାୟ କରିକରି ନାଁ କରିଛନ୍ ଆଜ୍ଞା, ହଁ ତ ଆପଣଙ୍କ ପରିବାରକେ ଆପଣ ସହଯୋଗ କରୁଛନ୍ ଆଜ୍ଞା ଆଜ୍ଞା, ହଁ ସେଥିଲାଗି ଆପଣ ନିର୍ଭର ତାମାନେ ମାସ ମାସ ଧରି ବୁଲା ବୋଲି କିଛି ଅସୁବିଧା ନାହିଁ କିଛି ନାହିଁ। ମୁଁ ଯେତେବେଳେ ନାଟ କରିକରି ପାତପାଲି ଏରିଆରେ ନାଟ କରିକରି ଘରେ ଯାଏ, ତାପରେ ନେକ୍ସଟ ଦୌଡ଼ା ଏନ୍ତା ଗାଁରେ ଅଛେ ବୋଲିକରି ମୋର ସ୍ତ୍ରୀକେ କୁହେ, ଗଲା ପରେ ତ ଅନ୍ୟ ଜାଗା ଆଇବା, ଶୋଇଲା ପରେ ମୋ ସ୍ତ୍ରୀ କାଁ କରେ, ଟାଇମ୍ ହେଇଗଲା ନା ଉଠ, ଆଜି ପ୍ରୋଗ୍ରାମ ଅଛେ, ତ ବେଡ଼ିଂ ପତର ରେଡ଼ି କରିଦେଇଛେ, ତମେ ଧରିକି ଯାଅ। ତାପରେ ମୁଇଁ ସଜବାଜ ହେଇକରି ମୋ ସ୍ତ୍ରୀ ଖୁସି ଭାବେ ମୋତେ ବ୍ୟାଗ୍ ଓଲେଇ ଦେବେ, ଆରୁ ଖୁସି ଭାବରେ ମୋର ମାତା ପିତାଙ୍କୁ ମୁଇଁ ସ୍ମରଣା କରିକରି ଘରୁ ତାପରେ ବହୁତ ଭଲ କଥା ଆଜ୍ଞା। ଗୋଟେ କଳାକାର ଯେକୌଣସି ଲୋକର ବି ଗୋଟେ କଳାକାର ହଉ, ବ୍ୟବସାୟୀ ହଉ, ଚାକିରି କ୍ଷେତ୍ର ହଉ, ଚାଷବାସ ଯେକୌଣସି କ୍ଷେତ୍ର ବି ମାନେ ଘର ସ୍ତ୍ରୀ ଯଦି ସହଯୋଗ ଅଛେ, ହଁ ହଁ, ସେ କାମଟା ନିଶ୍ଚିତ ଭାବରେ ସଫଳ ସଫଳ ପ୍ରତ୍ୟେକ ସଫଳ ସଫଳ ପୁରୁଷ ପଛରେ ଗୋଟେ ନାରୀ ଅଛି, ବହୁତ ଭଲ କଥା ଆଜ୍ଞା। ଆପଣ ହିସାବରେ ଆପଣଙ୍କର ଜିଲ୍ଲାଟା କଥା କରି ଜାଣିଛ ଆଜ୍ଞା, ଗୋଟେ କଥା କହିବି ଆଜ୍ଞା ଆଜ୍ଞା, ଆପଣ ଯେ ନାଁଟା କରୁଛ ଆଜ୍ଞା, ନାଁ ଆଜ୍ଞା, ଏ ଗ୍ରାଣ୍ଟ ମ୍ୟାନେଜର ହେଲା ସନୁ ବାର ସନୁ ବାର। ତ ଯେତେବେଳେ ମୁଇଁ ପ୍ରଥମ ରେଲସେଲ ଆଇଲି, ରେଲସେଲ ଆଇଲା ପରେ ଯେତେ ସୁନ୍ଦର କରି ଆମକେ ଯେତେ ପ୍ରକାର ଜିନିଷ ଆମକେ ଖାଇବା ପିଇବା ସୁନ୍ଦର ଭାବରେ ଆମେ କଲୁ, ଫେର୍ ବି ଏବେ ଆଜି କେନ୍ସି ଜିନିଷ ଆମକେ ଅଭାବ ନି ହେବା, ଯେତେବେଳେ ଆମେ ଯେନ୍ତା ଚାହୁଁ, ଆମେ ତ ମ୍ୟାନେଜର ଉପରେ ରହିମୁ ନା, ତ ମ୍ୟାନେଜରକେ ପ୍ରକାଶ ଆମେ କର, ମ୍ୟାନେଜର ଯେତେବେଳେ ପ୍ରକାଶ କରୁ ସେତେବେଳେ କେନ୍ ଜିନିଷ ଦରକାର ମୁଁ ମ୍ୟାନେଜର କହନ୍ତି, ମୁଁ ଏନ୍ତା ଦେବି, ହଁ ଠିକ୍ ଅଛେ ମୁଁ ଆଣିଦେବି। କିନ୍ତୁ ଆଜି କେନ୍ଦୁବନ୍ଧ ଗ୍ରାମରେ ନାଟ ମ୍ୟାନେଜର ସନୁବାଗ ଅଛନ୍, ସେ ସନୁବାଗ ଆଜି କେନ୍ଦୁବନ୍ଧ ନାଟଟାକୁ କେବେ ବି କେଉଁ ଜାଗାରେ ଅପମାନିତ ନି ହେବାର୍ଟା, ଆଉ ଭଲ ଆଗରେ ମ୍ୟାନେଜର ପଦରେ ଅଛନ୍, ଆଉ ଭଲ କାରବାର କରିକରି ମ୍ୟାନେଜ କରିକରି ନାଟକେ ସେ ମାନେ ପରିଚାଳନା ଠିକ୍ ଆକାରରେ ରଖୁଛନ୍। ବହୁତ ଭଲ କଥା ଆଜ୍ଞା, ବହୁତ ସୁନ୍ଦର କଥା କହିଲେ ଆପଣ ଆଜ୍ଞା ଆଜ୍ଞା। ଯାହା ହଉ ଆପଣ ନାଚ କରିବା ସମୟରେ ଶ୍ରମଦାନ ଆମକୁ ଦେଲେ ଆଜ୍ଞା, ଆପଣଙ୍କର ବିଷୟବସ୍ତୁତା ଆଜ୍ଞା, ହଁ ଭିତରେ ବିଷୟବସ୍ତୁତା ଆମର ଏଇ ୟୁଟ୍ୟୁବ ମାଧ୍ୟମରେ ପ୍ରକାଶ କଲେ ଆମର ଦର୍ଶକ ବନ୍ଧୁ ନିଶ୍ଚିତ ଭାବେ ଶୁଣିକରି ଖୁସି ହେବେ, ନିଶ୍ଚିତ ହେବେ। ତ ଲାଷ୍ଟ ମୁଁ ଆପଣ ବୈଠକ କହିଲି ପ୍ରଭୁ ଜଗନ୍ନାଥ କାଲିଆ ଆପଣଙ୍କର କଳାକେ ଏନ୍ତା ସବୁଦିନ ପାଇଁ ମଞ୍ଚେ ରଖନ୍, ଆପଣଙ୍କ କଳା ଆମର ଏ ଓଡ଼ିଶା ଛତିଶଗଡ଼ ସବୁଆଡ଼େ ପ୍ରଚାର ହେଇକରି ଗଣମାଧ୍ୟମ ବ୍ୟକ୍ତି ଆପଣ ହୁଅନ୍, ସେ କଳାଟା ପ୍ରଦର୍ଶନ ହଉ ହଉ।
আপনার কলাই বিখ্যাত আপনার মা বিখ্যাত হ্যাঁ হতে মো কাজা পাখে প্রতিকূল নিবেদন আজ্ঞা আজ্ঞা আপনার যে আপনার যে সময়টা যে মূল্যবান সময়টা যে নষ্ট করি করে আপনি সাক্ষাৎ করতে আপনার সেটাই বহুত বহুত ধন্যবাদ মোর কলাকার বৃন্দ ভাই মানুষ আউ অন্যান্য বাপা ভাই মা মাউসী সমস্ত মোট কোটি কোটি নমস্কার। এই ইউট্যুব চ্যানেল আমার দীপ আজ্ঞা গোপাল আজ্ঞা এ চ্যানেলটা আগকে বড়াইবা লাগি আপন মানকে মোর কোটি কোটি বিনম্র সবসক্রাইব করবা লাগি জমারু নি ভুলবে এই চ্যানেল কু শেয়ার করুন লাইক করুন আপন মানকে কোটি কোটি নমস্কার ধন্যবাদ জয় কলা জয় কলা।